আপনার কাছে পরের প্রশ্ন এই পবিত্র রমজান মাসে অনুশোচনা বা তবা করার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন এই মাসটা খুব স্পেশাল কারণ আল্লাহ সেবানা তার বান্দাদের তার ভৃত্তদের সবচেয়ে বেশি ক্ষমা করেন এই মাসেই সেজন্য বলা হয়ে থাকে যে রমজান হচ্ছে ক্ষমাশীলতার মাস আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার ছশো বিরাশি আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে যখন পবিত্র রমজান মাসের প্রথম রাত আসে শয়তান তখন সেকোলে আবদ্ধ থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে দোজখের একটা দরজাও খোলা থাকে না আর বেহেস্তের দরজা তখন খোলা থাকে বেহস্তের একটা দরজা বন্ধ থাকে না সে সময় লোকজনকে উদ্দেশ্য করে বলা হবে যে তোমরা যারা ভালো কাজ করতে চাও এদিকে এসো আর যারা খারাপ কাজ করছ তারা পিছিয়ে যাও আর আল্লাহ তার বান্দাদের আবারও সুযোগ দিয়ে থাকেন এটা রমজান মাসের প্রত্যেক রাতে তিনি করেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ তিনি আরো বলেছেন এই উল্লেখ আছে হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম একবার তিনি মঞ্চের উপর দাঁড়ালেন খুদ্ দেওয়ার আগে তখন তিনি বললেন আমিন 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 তিনবার লোকজন প্রশ্ন করল হে রাসুল কেন তখন আল্লাহ তাল্লা রাসুল বললেন যে ফেরিস্তা জিব্রাইল তার কাছে এসে বলেছিলেন যে এই পবিত্র রমজান মাসে যার গুনা ক্ষমা করা হবে না যে দোজখে প্রবেশ করবে তার থেকে দূরে থাকতে আল্লাহর কাছে প্রার্থনা করুন তারপর জিব্রাইল বললেন মোহাম্মদামকে বলেন আমিন মোহাম্মদুল্লাহসাল্লাম বললেন আমিন তার মানে এটা দুর্ভাগ্যজনক একজন লোক রমজান মাসকে সামনে পাচ্ছে কিন্তু তার গুনা ক্ষমা করা হচ্ছে না এটাই তো ক্ষমা পাওয়ার মাস আমাদের প্রিয় নবী মোহাম্ম বলেছেন এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস এক হাজার এক যদি কেউ রমজানের পুরো এক মাস রোজা রাখে বিশ্বাসের সাথে আর আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভের আশায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে এজন্যই রমজান মাসকে বলা হয় ক্ষমাশীলতার মাস সুবাহান আল্লাহ